মহার্গ ভাতা বা ডিএ নিয়ে এবার রাজ্য সরকারি কর্মচারীদের দাবিকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বকেয়া ডিএ এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি লড়াই চলছে বহুদিন ধরে, আন্দোলনের তীব্রতাও বেড়েছে। এর মধ্যেই একাধিকবার কর্মবিরতির পথে হেঁটেছেন তারা। এই পরিস্থিতিতে সরকারের যখন নমনীয় মনোভাব দেখানোর কথা, তখন রাজ্যের মন্ত্রীর মুখে শোনা গেল, যারা অনেক পায় তাদের বেশি পাইয়ে দেওয়াটা পাপ, না পোষালে ছেড়ে দিন, কেন্দ্রের চাকরি করুন। আমার মতে যাদের কাছে কিছু নেই তাদের দেওয়াটা আমাদের কাছে সেটা কর্তব্য হওয়া উচিত। যারা অনেক পায় তাদের বেশি পাইয়ে দেওয়া এটা আমার কাছে পাপ মনে হয়। আমি বলেছি না পোষায় ছেড়ে দিন না। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অনেক টাকা দিচ্ছে আপনি ওখানে গিয়ে জয়েন করুন, কেন কষ্ট করে মিচিমিচি করবেন। ফিরাদের এই মন্তব্য সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আদালত এতবার বলা সত্ত্বেও কান মুলে দেওয়ার পরেও এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করাটা কতটা যুক্তিযুক্ত এটা ভাবতে হবে। মত বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। না সেটা তো ঠিকই, বহু লোককে না খাইয়ে রেখেছেন ওনারা, ওনার নেতারা ছাড়া কেউ খেতে পাচ্ছে না বাংলায়। কিন্তু কোর্ট এতবার বলা সত্ত্বেও কান মুলে দেওয়ার পরে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করাটা কতটা যুক্তিযুক্ত ভাবতে হবে। আর এই জন্য তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন কর্মচারীরা, নতুন নতুন পন্থা অবলম্বন করে সরকারকে ঝামেলায় ফেলার চেষ্টা করছেন, পুরো পরিষেবাটা ভেঙে পড়ছে। যদি অনেক পান কর্মচারী তাহলে আন্দোলন করছেন কেমন? অনেক পান পশ্চিমবাংলায় কেউ বলতে পারবে না। সরকারি কর্মচারী, কেন্দ্র সরকারের কর্মচারী বা অন্য রাজ্যের যারা কর্মচারী তাদের সঙ্গে তো অনুপাত তাদেরকে তুলনা করুন, তাহলে বোঝা যাবে কে কত পায়। স্বাভাবিকভাবে সেই জন্য ওরা আন্দোলন করছেন। এই কুযুক্তি দিয়ে বাঁচার রাস্তা যদি বার করতে চান তাহলে ঝামেলায় পড়বে ওনারা। অন্যদিকে বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যের কটাক্ষ, না চালাতে পারলে ওনারা ছেড়ে চলে যান, নতুন সরকার এসে দিয়ে দেবে। শুধু মন্ত্রীদের মাইনে বাড়েনি, 2011 সাল থেকে আজ পর্যন্ত মন্ত্রীরা ইনকাম ট্যাক্সের যে রিটার্ন সাবমিট করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে তাদের যে আয় ব্যয়ের হিসাব দিয়েছেন তাতে দেখলে মনে হবে যে ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধি তো একদম মানে স্কাই রকেটেড। না চালাতে পারলে ওনারা ছেড়ে চলে যান, ওরাই দিয়ে দিতে পারবে না, নতুন সরকার এসে দিয়ে দেবে। তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, কোথায় গেছে তৃণমূলের ঔদ্ধত্য যে বলছে না পোষালে ছেড়ে দিন। হাকিম ডাক্তার তাদের তো পয়সার অভাব নেই, কলকাতার ল্যান্ড মাফিয়াদের কাছে পয়সা, কয়লা বালি পাথর তার পয়সা, পশ্চিমবঙ্গে যতগুলো মিউনিসিপ্যালিটি চলছে সেখান থেকে কোটা দিতে হয় তার পয়সা, তাদের তো অভাব নেই। মানুষ যারা প্রতিবাদ করতে চায় না অভাবে প্রতিবাদ করছে, তাদের প্রয়োজনে প্রতিবাদ করছে। আজকে কোথায় গেছে তৃণমূলের ঔদ্ধত্য যে বলছে না করলে না পোষালে ছেড়ে দিন? তোদের কি বাবার কাছ থেকে চাকরি নিয়েছিল এই লোকগুলো? তোমাদের বাবারা কি দয়া করেছিল চাকরি দিতে? নিজের দিকে তাকিয়ে দেখুন, কি ছিলেন কি হয়েছেন, কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। ফিরহাদ হাকিম যা বলেছেন দাপটের কথা বলেছেন, বেঠিক কথা বলেছেন, অসাংবিধানিক কথা বলেছেন। তো চোরেদের কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কে ফিরহাদ হাকিম? তার কথার উত্তর দিতে হবে। নিজের দিকে তাকিয়ে দেখুন, কি ছিলেন কি হয়েছেন, কোথায় কোথায় কি রেখেছেন খোঁজ নিন। আইএস আইপিএস যারা অর্ডার সই করছেন তারা লাখ লাখ টাকা মাইনে পান, তারা 38% ডিএ পান, কেন্দ্রীয় হারে ডিএ পান, তারা কেউ তেলা মাথা না। আর যারা দাবি করছেন যে আমাদের 38% দেয়া হোক, কেন্দ্রীয় হারে দেয়া হোক, ডিএর হারে দেয়া হোক, তারা হয়ে গেলেন তেলা মাথা। রাজ্যের সরকারি কর্মচারীদের বঞ্চনা করার আগেই প্রমাণ পাওয়া গিয়েছিল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাতেও। সরকারি কর্মচারীদের ডিএর দাবিকে মিউ মিউ ঘেউ ঘেউ বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে বকেয়া প্রাপ্য টাকার দাবিতে শহীদ মিনার ময়দানের ধর্ণা মঞ্চে লাগাতার আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। তার মধ্যে ফিরহাদ হাকিমের এই মন্তব্য কি তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চলেছে তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।